হ্যালো ফ্রেন্ডস, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে ড্রাই আরবি টুপ। মাটির তলায় কচু গাছের নিচে পাওয়া যায় যেটা হচ্ছে গাটি কচু আমরা বলে থাকি, সেটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এই সবজিটি এশিয়া আফ্রিকা প্রভৃতি মহাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায় এবং কী কী পুষ্টিগুণ এতে রয়েছে চলো দেখে নেওয়া যাক। যেহেতু এই গাটি কচুর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাই আমাদের শরীরের মানে দূষিত পদার্থগুলি বার করতে সাহায্য করে, বর্জ্য পদার্থগুলো। এছাড়াও প্রচুর খনিজ পদার্থ আছে, ভিটামিন সি আছে, আর এই কচু খেলে ব্লাড সার্কুলেশন কিন্তু ঠিক থাকে, ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম থাকে যা মাংসপেশি ভালো রাখতে সাহায্য করে, এতে ক্যালোরি খুব কম তাই খেলেও ওজন বৃদ্ধি পায় না। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সবজিটায় কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। তাহলে চলো আজকে বানিয়ে নেওয়া যাক ড্রাই আরবি টুপ। প্রথমে আমি গাটি কচুকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার জলে নুন দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর তার খোসা ছাড়িয়ে হাতের তালু দিয়ে সেটাকে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ইউজ করব। তেলটা গরম হয়ে এসেছে, এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসন, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর এটাকে আমি একটু জল দিয়ে ব্যাটার করে নেব। ব্যাটারটা আমি করে নিয়েছি, এই ব্যাটারের মধ্যে এবার আমি এগুলোকে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। খুব ভালো হয় যদি আপনারা খোসা সমেত অবস্থায় এটাকে চ্যাপ্টা করে নেন, তাহলে চ্যাপ্টাটা খুব ভালো হয়। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ড্রাই আরবি টুপ। এটা আপনারা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা চায়ের টেবিলেও পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।